আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো নির্দিষ্ট রুট অথবা ফ্লাইটের সর্বশেষ স্ট্যাটাস সম্পর্কে জানতে পারব। প্রথমে আমরা আগামীকালের ঢাকা থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্ট্যাটাসটি চেক করব। আমরা ফ্লাইং ফ্রমে ঢাকা লিখে এবং ফ্লাইং টুতে চট্টগ্রাম লিখে সিলেক্ট করলাম। অতঃপর আমাদের ডিপার্চার ডেটে আগামীকালের তারিখটি বসিয়ে সার্চ দিলেই তা আমাদের সেদিনের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সকল অ্যাভেলেবেল ফ্লাইটের লাস্ট স্ট্যাটাস সম্পর্কে জানতে পারব। এখানে উল্লেখ্য যে ফ্লাইট স্ট্যাটাসগুলো বর্তমান দিন এবং তার পরবর্তী দিনের জন্যই কার্যকর হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ফ্লাইটই অন টাইমে যাত্রা করতে পারবে। এরপর আমরা কোনো নির্দিষ্ট ফ্লাইট নাম্বার দিয়ে সার্চ করে সেটির স্ট্যাটাস সম্পর্কে জানব। আমরা ফ্লাইট নাম্বার হিসেবে চট্টগ্রামের একটি ফ্লাইটের নাম্বার প্রদান করছি। এরপর সার্চ দিলেই আমরা সেই স্পেসিফিক ফ্লাইটটির যাত্রা সম্বন্ধিত সকল ডিটেলস পেয়ে যাব। ঠিক এভাবেই আপনারা আপনাদের নির্দিষ্ট কোনো রুট অথবা ফ্লাইটের তথ্য খুব সহজেই পেতে পারেন। বিমানের টিকিট কিভাবে বুক করবেন তা সংক্রান্ত একটি সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পাবেন। অনলাইন টিকিট সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তা কমেন্ট সেকশনে জানান অথবা যোগাযোগ করুন বিমান বাংলাদেশের হেল্পলাইন নাম্বার বা ইমেইলে। বিমানের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।